বেনাপোলের শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত 10। বেনাপোলে বন্দরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। এছাড়া সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে বন্দরে কর্মরতরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। এতে বন্দরের পণ্য খালাস বন্ধ রয়েছে। জানা গেছে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বন্দরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বর্তমানে 925 শ্রমিক ইউনিয়ন নামে সংগঠনের হাতে বন্দরের নিয়ন্ত্রণ রয়েছে। অন্য পক্ষটি বন্দরের নিয়ন্ত্রণ নিতে সোমবার সকালে এই হামলা চালায়। জানতে চাইলে 925 শ্রমিক ইউনিয়নের সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ বলেন, বর্তমানে শ্রমিকরা বন্দরে শান্তির সঙ্গে কাজ করে আসছে, কিন্তু একটি পক্ষ তা ভালোভাবে না নিয়ে ষড়যন্ত্র করে বন্দরের সুন্দর পরিবেশ নষ্ট করতে চাইছে।